এই কাহিনি একটি 12 বছরের বাচ্চা ছেলের যে নিজের সৎ মায়ের সাথেই সেক্স করতে চায়। হ্যালো বন্ধুরা, তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 1971 সালে রিলিজ হওয়া একটি রোমান্টিক থ্রিলার সিনেমা যার নাম হলো হোয়াট দি পেপার স। সিনেমার শুরুতেই আমরা সারা নামের একটি মেয়েকে দেখি যে নিজের বাথরুমে স্নান করছিল, তখনই তার ইলেকট্রিক শক লাগে আর সে সেখানেই মারা যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের এক বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা অ্যালিস নামে একটি মেয়েকে দেখি যে তার হাজব্যান্ড পরের বাড়িতে এসছে। অ্যালিস পলের দ্বিতীয় ওয়াইফ, আর সারা যাকে আমরা সিনেমার শুরুতেই শক লেগে মরতে দেখেছিলাম সে পলের ফার্স্ট ওয়াইফ ছিল। পল তার বিজনেসের কাজে শহরে বাইরে গেছিল, তাই সে অ্যালিসকে তার ছেলে মার্কাসের দেখাশোনা করতে ঘরে পাঠিয়েছিল। পল অ্যালিসকে বলেছিল যে মার্কাস তার বোর্ডিং স্কুলে আছে এবং এক সপ্তাহ পরে সে আসবে, কিন্তু যখন অ্যালিস সেখানে পৌঁছায় সে দেখে মার্কাস তো ঘরেই ছিল। অ্যালিস তাকে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলে মার্কাস বলে তার বোর্ডিং স্কুলে এক সপ্তাহ আগে ছুটি দিয়ে দিয়েছে, কেননা স্কুলে চিকেন পক্স ছড়িয়ে পড়েছে। যা শুনে অ্যালিস বিশ্বাস তো করে নেয়, কিন্তু তার মনের ভেতরে একটু সন্দেহ থেকেই যায়। মার্কাসের সাথে কিছুদিন কাটানোর পরই অ্যালিসের কিছুটা অদ্ভুত লাগে, কেননা মার্কাস ছিল তো মাত্র 12 বছরের, কিন্তু সে এমন আচরণ করত, এমন এমন কথা বলতো যেন সে বাচ্চা নয় বড়। একদিন সকালে পল ঘরে ফোন করে, সে মার্কাসের সাথে কথা বলতে চায়, তাই অ্যালিস মার্কাসকে ফোনটা দিতে যায়। সেই সময় মার্কাস বাথরুমে স্নান করছিল। অ্যালিস তাকে ফোন দেয়, মার্কাস তার বাবার সাথে বেশ কিছুক্ষণ কথাও বলে। তার কথা হওয়ার পর অ্যালিস পলের সাথে কথা বলতে লাগে। যখন অ্যালিস পলের সাথে কথা বলছিল তখন মার্কাস পেছন থেকে এসে অ্যালিসের বুক চেপে। মার্কাসের এই অসভ্যতা অ্যালিসের একদমই পছন্দ হয় না, সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে মার্কাসকে কিছুই বলে না। সময়ের সাথে সাথে আমরা জানতে পারি যে মার্কাসের কোনো বন্ধু নেই। মার্কাস প্রচণ্ড বদমাইশ, সৎমা হওয়া সত্ত্বেও অ্যালিস তার পুরো খেয়াল রাখে, কিন্তু মার্কাস তার সৎমাকে নোংরা চোখে দেখত। কিছুদিন পর মার্কাসের বাবা পলও কাজ শেষ করে শহরে ফিরে আসে। মার্কাস আর অ্যালিস তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যায়। যখন এরা এদের গাড়ি করে এয়ারপোর্ট থেকে ফিরছিল তখন পল গাড়িতে অ্যালিসকে টাচ করতে লাগে, যার ফলে অ্যালিস কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। এদের অ্যাক্সিডেন্ট প্রায় হতেই যাচ্ছিল, কিন্তু অ্যালিস গাড়িটা সামলে নেয়। সেদিন রাতে এরা সকলে মিলে বাইরে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়। এখানে পল অ্যালিসকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার লকার থেকে পয়সা বার করেছো? তো অ্যালিস বলে, না আমি নয়, মার্কাস বার করেছিল ট্যাক্সিওয়ালাকে দেওয়ার জন্য। এটা শুনে মার্কাস বলে, আমি তো শুধু 365 সেন্ট বার করেছিলাম। তো অ্যালিস বলে, তুমি নিজেই আমায় বলেছিলে যে তুমি লকার থেকে সব পয়সা বার করে নিয়েছো। যা শুনে মার্কাস বলে, আমি আবার কখন এসব বললাম? এরা দুজনেই একে অন্যের ঘরে দোষ চাপাতে লাগে। রেস্টুরেন্ট থেকে ঘর আসার পরই অ্যালিস মার্কাসের রুমটা চেক করে। এখানে সে পয়সা তো পায় না, কিন্তু একটা লেটার খুঁজে পায় যেটা মার্কাস ছিঁড়ে ফেলেছিল। একদিন যখন মার্কাস আর পল সুইমিং করছিল, মার্কাস তার বাবাকে বলে, অ্যালিস আমার একদম খেয়াল রাখে না, সে আমাকে সময় মতো খেতেও দেয় না। মার্কাসের তো কথাগুলো অ্যালিস সুইমিং পুলের পাশে শুয়ে শুনছিল। পলও মার্কাসের কথায় ততটা গুরুত্ব দেয় না, কেননা সে একটা বাচ্চা আর বাচ্চারা অনেক সময় রাগের মতো এসব কথা বলেই ফেলে। একদিন অ্যালিস মার্কাসের ব্যাপারে খোঁজখবর নিতে তার বোর্ডিং স্কুলে যায়, যেখানে সে জানতে পারে যে মার্কাসের স্কুলে কোনো ছুটি চলছে না, মার্কাসকে তো স্কুল থেকেই বার করে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল বলে, আমরা তো মার্কাসের বাড়িতে একটা লেটারও পাঠিয়েছিলাম, কিন্তু তার কোনো রিপ্লাই আসেনি। আসলে এটা সেই লেটার যার টুকরো অ্যালিস মার্কাসের রুমে পেয়েছিল, যেটা মার্কাস নষ্ট করে দিয়েছে। অ্যালিস মার্কাসকে স্কুল থেকে বার করার কারণ জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল বলে, মার্কাস ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড করতো না, ক্লাস চলাকালীন মার্কাস আশেপাশের বাড়িতে নজরদারি চালাতো আর লোকেদের ইন্টিমেট হতে দেখত, তার এসব বদ অভ্যাসের জন্যই তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। একদিন অ্যালিস পলের সাথে একটা পার্টিতে যায়। এই পার্টিতে সোফি নামের একটা মেয়ের সাথে তার দেখা হয়। এই মেয়েটা অ্যালিসকে বলে, সারা আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু এক বছর আগে সারা বাচ্চাটা ডুবে মারা গেছিল। অ্যালিস ভাবে যে হয়তো মার্কাসই তার মা সারাকে মেরেছে। অ্যালিস এসব কথা পলকে বলে। অ্যালিস মার্কাসের স্কুলের কথাগুলোও পলকে বলে, কিন্তু পল তার কোনো কথাই বিশ্বাস করে না। উল্টে এই নিয়ে এদের দুজনের মাঝেই ঝগড়া লেগে যায়। একদিন রাতে অ্যালিস তার কোনো প্রয়োজনে ওপরের স্টোররুমে যায়। এখানে সে দেখে তার বেডরুমের ছাদে একটা হোল ছিল, যেখান থেকে তার বেড স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। সে বুঝতে পারে যে মার্কাস এখান থেকেই তাদেরকে ইন্টিমেট হতে দেখত। অ্যালিস তখনই মার্কাসের রুমে আসে, তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের কেন দেখো? তো মার্কাস বলে, আমার এসব দেখতে খুব ভালো লাগে। অ্যালিস জিজ্ঞাসা করে, তুমি কি সারাকে ওইভাবে দেখতে? তো মার্কাস বলে, হ্যাঁ, তবে সারাকে দেখতে আর ততটাও মজা আসতো না, সারা তোমার মতো হট অ্যান্ড সেক্সি ছিল না। অ্যালিস জিজ্ঞাসা করে যে সারার মৃত্যু কীভাবে হয়েছিল? তো মার্কাস বলে, সারার হার্ট অ্যাটাক করেছিল। যা শুনে অ্যালিস বলে, তুমি মিথ্যে বলছো, কেননা সারার মৃত্যু ইলেকট্রিক শক লাগার ফলে হয়েছিল। অ্যালিস বলে, তুমি নিশ্চয়ই সারার মৃত্যুর ব্যাপারে অনেক কিছু জানো, কিন্তু কিছু বলছো না। তো মার্কাস বলে, বললে আমি কী পাবো? অ্যালিস তাকে বলে, আমি তোমাকে অনেকগুলো টাকা দিতে পারি, কিন্তু মার্কাস মানা করে দেয়। মার্কাস বলে, আমার তোমাকে চাই। তো অ্যালিস তার সামনে একটা করে তার সমস্ত জামাকাপড় খুলতে লাগে, আর মার্কাসও তার প্রশ্নের জবাব দিতে থাকে। সে বলে, সারার হার্টের প্রবলেম ছিল, যে ব্যাপারে কেউ জানতো না, এমনকি পলও না, আমি এ ব্যাপারে সারার মেডিকেল রিপোর্টে জানতে পেরেছিলাম। অ্যালিস ভাবে যে মার্কাস মিথ্যে বলছে, তাকে নিউট দেখার জন্য বানিয়ে বানিয়ে বলছে। সে রুম থেকে বেরিয়ে যায়। অ্যালিস পলকে স্টোর রুমে এনে সেই হোলটা দেখায়, কিন্তু যখন পল সেখানে আসে সেখানে কিছুই ছিল না। অ্যালিস বলে, আমার কথা বিশ্বাস করো, মার্কাস সত্যি সত্যি আমাদের ইন্টিমেট হতে দেখে, কিন্তু পল তার কোনো কথাই বিশ্বাস করে না। সেভাবে হয়তো অ্যালিসের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, তাই সে সব ইমাজিন করছে। কিন্তু অ্যালিসও হার মানবে না, সে সারার মৃত্যুর রহস্য জেনেই ছাড়বে। সে সারার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখাও করে। সে জানতে পারে যে মার্কাসই সারাকে মেরেছে,
মার্কা থাড়ার বাথরুমে একটা খারাপ ইটা লাগিয়েছিল, যে কারণে তার শক লাগে আস্তে সেখানেই মারা যায়। অ্যালিসের ব্যাপারে আরও জানতে চাই, তাই সে মার্কাসকে জিজ্ঞাসা করে তুমি সারাকে কেন মারলে। মার্কাস বলে সারাকে আমার একদমই পছন্দ হতো না, এছাড়া আমার লোকেদের টর্চার করতে খুব ভালো লাগে। মার্কাস অ্যালিসকে বলে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছো, তাই এবার তোমার মরার পালা। এটা শুনে অ্যালিস শক্ট হয়ে যায়। সে বুঝতে পারে না যে এবার তার কী করা উচিত, কেননা কেউই তার কথায় বিশ্বাস করছে না, এমনকি পলও না। পলের মনে হয় যে অ্যালিসের মেন্টাল অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই সে অ্যালিসকে একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিটও করে দেয়। এরপর কয়েক মাস হসপিটালে কাটানোর পর অ্যালিস নর্মাল হয়ে গেলে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। একদিন এরা তিনজনে মিলে পার্কে ঘুরতে বেরোয়। পল আর অ্যালিস কথা বলছিল, অন্যদিকে মার্কাস তার কুকুরের সাথে খেলছিল। কিছুক্ষণ পর অ্যালিস মার্কাসের কাছে এসে সারা মৃত্যুর ব্যাপারে কথা বলে। মার্কাস অ্যালিসকে বলে আমি আর তোমাকে মারবো না, কেননা এখন আমার তোমাকে ভালো লাগে। অ্যালিস তো তাকে কথার জলে ফাঁসাতে লাগে। সে মার্কাসকে বলে আমরা পলকে মেরে একসাথে কোথাও পালিয়ে যাবো, পলের যা পয়সা আছে তাতে আমাদের বাকি জীবনটা আরামে কেটে যাবে। অ্যালিস এখানে মার্কাসকে কিত করে। অ্যালিস সামনে থেকে একটা গাড়ি কাছে থাকে, তাই সে ইচ্ছা করে কুকুরের খেলার রাস্তায় ছোড়ে। যখন কুকুর সেটা আনতে ছোটে, মার্কাসও তার পেছনে পেছনে ছোটে। তখন এই গাড়িটা সজোরে এসে মার্কাসকে ধাক্কা মারে। এই ধাক্কা এতটাই জোরদার ছিল যে মার্কাস সেখানেই মারা যায়। অ্যালিস তার ডেড বডিটা দেখে মনে মনে স্মাইল করে। সে যে প্ল্যান বানিয়েছিল সেটা সাকসেসফুল। এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটা একটি ইটালিয়ান সিনেমা। এই সিনেমাটি আজ থেকে প্রায় 50 বছর আগে 1972 সালে রিলিজ করা হয়েছিল। এই সিনেমাটির IMDb রেটিং হলো 5.8/10। বন্ধুরা, আশা করছি এই এক্সপ্লেনেশনটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এরকমই আরও অন্যান্য সিনেমার এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।